বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ড সার্কেল 2003 এসএসসি ব্যাচ সর্বদা একে অপরের পাশে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। যশোরের বেনাপোলের এসএসসি ব্যাচ 2003-এর বন্ধুদের নিয়ে গঠিত বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ড সার্কেল 2003 এই বন্ধু মহলটি সর্বদা সুখে দুঃখে একে অপরের পাশে সব সময়। একের পর এক অসহায় বন্ধুদের পাশে এগিয়ে আসার কারণে বন্ধু মহলে বিশ্বাসের ও ভালোবাসার এক নিবিড় সেতুবন্ধনের নাম এখন বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ড সার্কেল 2003। বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ড সার্কেল 2003 এই বন্ধু মহলটি গত বছরের শেষের দিকে সব বন্ধুরা এক ডাকে সাড়া দিয়ে বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ড সার্কেল 2003 নামের একটি বন্ধু মহল সংগঠনে প্রতিষ্ঠিত করে। এরপর প্রায় 17 বছরের পুরনো স্মৃতির পাতা আরও মধুময় করতে আয়োজন করা হয় বাৎসরিক বনভোজন আনন্দ উৎসব। আর এর মাধ্যমে এ সংগঠনটি সকল বন্ধুদের মাঝে হয়ে ওঠে প্রাণের সংগঠন রূপে, হয়ে ওঠে আরও বেশি শক্তিশালী। বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ড সার্কেল সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর যখন বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্কে আতঙ্কিত বিশ্ববাসী, এ আতঙ্কে যখন দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ করে পুরোপুরি লকডাউন চলছে, তখন এই সংগঠনটির বয়স মাত্র 7 মাস। আর এই 7 মাসের মধ্যে 3 দফা অসহায় বন্ধুদের পাশে দাঁড়ায় এ সংগঠনটি। করোনার কারণে দিন দিন যখন খরচের পকেটটা হালকা হতে লাগলো, ঠিক সে সময় সংগঠনটির সাথে সম্পৃক্ত আর্থিক অসচ্ছল থাকা বন্ধুদের মাঝে নিঃস্বার্থভাবে প্রথমে দেওয়া হয় চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, তরকারি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। দ্বিতীয়বার পবিত্র মাহে রমজানের ইফতারের জন্য দেওয়া হয় চাল, তেল, ছোলা, চিড়ে, আলু, পেঁয়াজ। তৃতীয়বার আজ শনিবার 23 মার্চ সকালে ঈদের জন্য দেওয়া হয় সেমাই, চিনি, সাবান, নুডলস, লাক্সা সেমাই, বাদাম, কিশমিশ, ডালডা, শাড়ি, পাঞ্জাবি সহ নগদ অর্থ। এ সময় বেনাপোল ইউনাইটেড ফ্রেন্ড সার্কেল 2003-এর এই সংগঠনটির জন্য সবাই দেশবাসীর কাছে দোয়া প্রার্থনাও করেন।